বিপদে জঙ্গল, যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি কিন্তু রক্ষা করব। এই উক্তি কিন্তু দিয়েছিলেন লোকনাথ বাবা। এই খড়ের চাল যে মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরে কিন্তু আদি মন্দির এখানে। একটা নতুন দিন, একটা নতুন ভিডিও কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন কিন্তু রয়েছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন কেন রয়েছি, আমরা যাচ্ছি কিন্তু একটা নতুন জায়গা, মানে জায়গা পুরনো, বাট আমার চ্যানেলে কিন্তু নতুন ভিডিও আসছে এটা নিয়ে। ওখানে কিন্তু লোকনাথ বাবা পুণ্যস্থান বলা হয়ে থাকে, তাই কিন্তু সেখানে যাবো এবং সেখানে গিয়ে কিন্তু নতুনভাবে টোটাল জিনিসটা কিন্তু আপনাদের কিন্তু শেয়ার করব। তার জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। যারা আমাকে চেয়েও না, আমার নাম শুভ এবং তোমরা দেখছো কিন্তু তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ শুভ। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা। এখন কিন্তু রয়েছি শিয়ালদা স্টেশনে এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোকাল ট্রেন আসছে। এই ট্রেনে করে কিন্তু আমরা যাব ঘুমাতে। এই মুহূর্তে কিন্তু রয়েছি শিয়ালদা স্টেশনে এবং শিয়ালদা থেকে কিন্তু বনগাঁ লোকাল কিন্তু আমরা চেপে গেছি। সেটা ছাড়বে কিন্তু 10:08 এবং কিন্তু আমাদের ঘুমা পৌঁছাবে এটা 11:11। তো এইখানে টোটাল কিন্তু স্টেশন থাকছে 14টা শিয়ালদা স্টেশন নিয়ে, এবং শিয়ালদা স্টেশন বাদ দিলে কিন্তু থাকছে 13টা স্টেশন। তো এরপর যাত্রাটা শুরু হোক, তারপর আপনার দেখাচ্ছি। আপনার এই ঘুমা আসবেন কীভাবে? ঘুমা আসার জন্য আপনার যদি নিজের প্রাইভেট কারে করে আসতে চান, সেটার অপশন তো অবশ্যই রয়েছে আপনাদের কাছে। আদারওয়াইজ কিন্তু আপনার ট্রেনে করেও শিয়ালদা থেকে এখানে আসতে পারেন। আসার জন্য কিন্তু রয়েছে 8:10 শিয়ালদা বনগাঁ লোকাল, 8:42 শিয়ালদা বনগাঁ লোকাল, 9:10 রয়েছে গোবরডাঙ্গা লোকাল এবং 10:08 রয়েছে শিয়ালদা বনগাঁ লোকাল, 11:20 রয়েছে শিয়ালদা হাবলা লোকাল এবং 11:30 রয়েছে শিয়ালদা বনগাঁ লোকাল। এবং আমরা যাচ্ছি 10:08 শিয়ালদা বনগাঁ লোকাল। এই ট্রেনটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু, তাই কিন্তু আমি রিকমেন্ডই করবো এই ট্রেনে যাওয়ার জন্য। ট্রেনের জাস্ট ভিড় দেখুন আপনার, প্রচুর ভিড় কিন্তু রয়েছে আজকে, যেহেতু আজকে সানডে। এই মুহূর্তে কিন্তু নেমে গেছে শিয়ালদা থেকে ঘুমাতে, এবং ঘুমার থেকে কিন্তু আপনার যেতে হবে চাকলা, যেখানে পবিত্র ধাম বলা হয় লোকনাথ বাবার জন্য। তো এই ঘুমার থেকে কিন্তু আপনার টোটো অটো সব কিছু কিন্তু পেয়ে যাবেন। সেটা কোন দার থেকে ধরতে হবে, কীভাবে ধরতে হবে, কত কী ভাড়া রয়েছে, সব কিন্তু আমি আস্তে আস্তে আপনাকে কিন্তু বলে দিচ্ছি। আপনার শিয়ালদা থেকে এলে আপনার 2 নম্বর প্ল্যাটফর্মে নামাবে, কিন্তু আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। 1 নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে কিন্তু টোটো এবং ভ্যানের কিন্তু আপনার স্ট্যান্ড পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনার আরামসে চাকলা কিন্তু যেতে পারবেন। সেটা কত করে ভাড়া রয়েছে আমি যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঘুমা থেকে কিন্তু টোটোই করে গেলে, শেয়ারে যদি যাওয়া হয় তাহলে কিন্তু মোটামুটি 30 টাকা করে পড়বে, আর যদি টোটো বুক করে যাওয়া হয় তাহলে কিন্তু 150 টাকা করে পড়বে। সেটা একজন থেকে 5 জনের জন্য 150 টাকা, এবং একজন থেকে আরও বেশি, 5 জন থেকে বেশি হয়ে গেলে মিনিমাম যদি 8 জন করে যাওয়া হয় তাহলে কিন্তু 30 টাকা করে পড়বে পার হেড। সেটা কিন্তু শেয়ারে যাওয়া হচ্ছে, আর আমরা কিন্তু যাচ্ছি রিজার্ভ করে, তাই কিন্তু পড়ছে 150 টাকা। চাকলার যে পবিত্র ধাম সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি, এবং এখানে কিন্তু ঢুকেই আপনারা কিন্তু সামনে দেখতে পাবেন বাঁধে কিন্তু রয়েছে দান বিভাগ, ঠিক আছে? দান বিভাগ কিন্তু রয়েছে ওখান থেকে, কিন্তু আপনারা যাবতীয় যে দানের যে জিনিসপত্র রয়েছে, ঠাকুরকে স্নান করানো বা আরও অনেক কিছু, সেগুলো কিন্তু সব এখানে কিন্তু চার্ট দেওয়া আছে। চার্টটা আমি আপনারা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দান বিভাগ রয়েছে। এখানে প্রচুর লাইন কিন্তু ছিল, আমরা অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু লাইন কিছুটা ফাঁকা হয়েছে, তাই কিন্তু আমি আপনাদের ভিডিওটা করতে পাচ্ছি। এখানে টোটাল যে লিস্ট, টোটাল লিস্ট কিন্তু দেওয়া আছে, আপনার কেমন হবে, কী করতে চান যাবতীয় কী। এবং এখান থেকে কিন্তু আপনার যদি প্রসাদ গ্রহণ করতে চান, তারও কিন্তু এখান থেকে টিকিট করা যাবে, এবং এখান থেকে কিন্তু আপনার যাবতীয় মানে ওই যে দক্ষিণা বা আরও যেসব রয়েছে সেগুলো কিন্তু সব এখান থেকেই কিন্তু আপনাদের করতে হবে। এবং জুতো রাখার জন্য এইখানে কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জুতো রাখার যে ঘর রয়েছে, প্রতি জোড়া কিন্তু 2 টাকা করে রয়েছে। এবং এই হলো মেন বাবার যে চাকলা ধাম, সেই চাকলা ধামের মেন গেট কিন্তু এটাই রয়েছে। এই বাবার ধামে যে পুণ্যার্থীরা আসবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য এখানে অনেক গাছ লাগানো হয়েছে, এবং প্রত্যেকটা গাছের জায়গায় জায়গায় কিন্তু বসার স্থানও কিন্তু করা রয়েছে। এইখানে কিন্তু ভিড় হয় জন্মাষ্টমীতে এবং বাবার তিরোধান দিবস, যেমন শ্রাবণ মাস, শ্রাবণ মাসে কিন্তু প্রচুর ভিড় হয় এখানে, এবং শনিবার রবিবার আরও ভিড় হয়। আমরা গিয়েছিলাম রবিবার দিন, তাই কিন্তু প্রচুর ভিড় রয়েছে, এবং তারপরের থেকে কিন্তু শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু ভিড় উপচে পড়ছে এখানে। এখানে কিন্তু পুজো দেওয়ার সময় এবং কী কীভাবে এখানে প্রসাদ পাবেন যাবতীয় কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। এই যে খড়ের চালের যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটাই কিন্তু রয়েছে বাবার
মেন মন্দির এবং এটা কিন্তু রয়েছে নাট মন্দির। এই মন্দির কিন্তু খোলা হয় সকাল 8টার সময় এবং বন্ধ হয় কিন্তু 8:30টার সময়। 8:30টার সময় কিন্তু ভোগ এখানে কিন্তু করা হয়, সেই ভোগের জন্য কিন্তু আপনাদের কুপন কাটতে হবে। আজকে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে কিন্তু, কারণ শ্রাবণ মাস কালকে থেকে স্টার্ট হচ্ছে। আর শ্রাবণ মাসের সময় কিন্তু প্রত্যেকটা শিব যে মন্দির এবং এই যে লোকনাথ বাবার যে তীর্থধাম আর কি, যেটা চাকলার ধাম বলা হয়, সেখানে কিন্তু প্রচুর ভিড় এবারতে স্টার্ট হবে এবং কুচুয়া ধামও কিন্তু এই সেম ভিড় কিন্তু স্টার্ট হবে। এখানে কিন্তু অনেক রকম কিন্তু বিবাদ হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে এটা বাবার জন্মস্থান, আবার অনেক জায়গায় বলা হয়েছে কিন্তু কুচুয়া ধাম বাবার জন্মস্থান, কিন্তু কোর্টের কেসে কিন্তু জিতে গেছে কুচুয়া ধামে বাবার জন্মস্থান। এবং মূল মন্দিরের সামনে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যোগ্যস্থান, এখানে দেখুন লেখাই রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান মত চাকলা ধামের যোগ্যস্থান, এবং এটাই কিন্তু রয়েছে সেই যোগ্যস্থান। এখানে কিন্তু যোগ্য করা হয় যাবতীয় কোনো কাজের জন্য, এবং মন্দিরটা এবং বাবাকে দর্শন অবশ্যই কিন্তু আমি করিয়ে দেবো। এবং এই সময় কিন্তু পুজো হচ্ছে, জাস্ট ভিড়টা দেখুন আপনার প্রচণ্ড কিন্তু ভিড় রয়েছে। চলুন তাহলে বাবাকে একটু দর্শন করা যাক। এখন কিন্তু আমরা নাট মন্দিরের ভিতরটা দেখবো কেমন কী রকম কারুকার্য, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানে। প্রত্যেকটা পিলার থেকে আরম্ভ করে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা রয়েছে। এই মন্দির কিন্তু লোকনাথ বাবার জন্মস্থান বলা হয়। 31 আগস্ট 1730 সালে বাংলার এই চাকলার বুকে জন্ম নিয়েছিলেন শ্রী শ্রী লোকনাথ বাবা। তারপর কিন্তু অনেক বিতর্ক রয়েছে, অনেক কিন্তু কেস হয়েছে কোর্টে, সেইখান থেকে কিন্তু নির্দেশ পেয়েছে যে কুচুয়া ধামে বাবার জন্মস্থান। এই যে সাইড দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অন্ন প্রাশনের জন্য কিন্তু এখানে আপনারা পুজো দিতে পারেন, এবং এখান থেকে কিন্তু আপনার কুপেন কিন্তু নিতে পারেন খিচুড়ি ভোগ এবং রাজভোগের জন্য। প্রসাদের কীরকম কী চার্জ রয়েছে এবং এখানে কিন্তু আপনার ঘুরতে গেলে এখানে আপনার থাকতেও পারেন, থাকার কীরকম কী কষ্ট রয়েছে সব কিন্তু এক এক করে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। নাট মন্দিরের নিচেও কিন্তু আপনার বসে ওয়েট করতে পারেন। এখানে কিন্তু 3টে মন্দির রয়েছে এবং লোকনাথ বাবা কিন্তু বিরাজমান রয়েছে, আপনার কিন্তু দেখতে পাচ্ছে এখানেও কিন্তু অনেকে বসে রয়েছে। এখন একটু নাট মন্দিরের ওপর থেকে চলুন দেখে আসা যাক। এই যে সিঁড়ি, সিঁড়ি কিন্তু মেন মন্দিরের সাইড দিয়ে কিন্তু সিঁড়ি উপরে উঠে গেছে। এখানেও কিন্তু কিছু মন্দির রয়েছে এবং এখানে কিন্তু অনেকে বসে ওয়েট করছে পুজোর জন্য বা ভোগের জন্য। এখানে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু রয়েছে আমাদের গণপতি বাপ্পা মরিয়ার কিন্তু একটা মূর্তি কিন্তু রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক তার পাশেই কিন্তু রয়েছে লোকনাথ বাবার মূর্তি এবং রাধাকৃষ্ণের মূর্তি, আরও কিন্তু অনেক মূর্তি কিন্তু রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে এবং এখানে কিন্তু পাদুকাও কিন্তু রয়েছে। এবং ঠিক তার পাশেই কিন্তু রয়েছে বাবা মহাদেব এবং মা পার্বতী। লোকনাথ বাবা ছিলেন ব্রহ্মচারী। 11 বছর বয়সে বাবা লোকনাথ এবং তার বাল্যকালের বন্ধু বেনী মাধব দুই বন্ধু মিলে কিন্তু একসাথে সন্ন্যাস গ্রহণ করেন। তারপরই দুই বন্ধু তাদের গুরুদেব ভগবান গাঙ্গুলী তেনার সাথে কিন্তু তারা দেশান্তরিত হয়েছিল। পরে কালীঘাটে তারা এক অরণ্যে ছিলেন। এই ওপরে কিন্তু রয়েছে বিশ্রামাগার, এখানে কিন্তু আপনার বিশ্রাম নিতে পারেন। এবং তার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ওইটাই হলো কিন্তু যে পুরনো মন্দির বা আদিম মন্দির যেটা বলা হয় সেটা কিন্তু ওইটাই রয়েছে। এবং এখানে কিন্তু চার সাইডে কিন্তু দেখতে পাবেন সবাই কিন্তু বসে রয়েছে, এবং এটা টোটালি কিন্তু মালবেরের করা, তাই কিন্তু বাইরে গরম থাকলেও এখানে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ঠান্ডা রয়েছে।
এবং যজ্ঞ মন্দিরের ঠিক পেছনেই কিন্তু রয়েছে, এখানে আপনারা সবাই ধূপ মোমবাতি এইসব কিন্তু দিতে পারবেন, কারণ মন্দিরের ভিতরে কিন্তু কোনো জায়গা নেই যেখানে বাবাকে আপনার ধূপ বা মোমবাতি দিতে পারবে। যাবতীয় কিন্তু আপনাকে এখানেই দিতে হবে। এখানে কিন্তু আমার পুরো মন্দিরটা খুব ভালো লেগেছে, কিন্তু কিছু জিনিস আমার খুব খারাপ লেগেছে, যেমন যে মোমবাতিগুলো আমরা দিচ্ছি সেই মোমবাতিগুলো যখনই আপনি সরে যাবেন সাথে সাথে সেই মোমবাতি নিমিয়ে ওরা কিন্তু নিয়ে চলে যাচ্ছে। আবার যে পুজোর যে ফুল দিচ্ছি বা মালা দিচ্ছি সেইগুলো কিন্তু আবারও রিটার্ন চলে যাচ্ছে দোকানে। যাই হোক সেগুলো বাদ দিন, তার পাশেই কিন্তু রয়েছে অনুসন্ধান অফিস, এবং এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু রয়েছে প্রসাদ গ্রহণ করার লাইন। এখানে কিন্তু রয়েছে দু রকমের লাইন, একটা রয়েছে 30 টাকার, একটা রয়েছে 70 টাকার। 30 টাকার লাইনটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, এটা 70 টাকার লাইন। এখানে কিন্তু পোলাও তরকারি চাটনি এবং পাঁপড় পায়েস এসব কিন্তু দেওয়া হয়ে থাকে। আর আপনি যদি নর্মালি যদি 30 টাকা দিয়ে খেতে চান তাহলে কিন্তু আপনি খিচুড়ি প্রসাদ এখান থেকে পেয়ে যাবেন। এখানেও কিন্তু একটা লাইন দেখতে পাবেন, এটা কিন্তু খিচুড়ি ভোগের লাইন, যে দেখতে পাচ্ছেন খিচুড়ি ভোগের লাইন। এবং টাইমও দেখুন দেখা আছে, এবং কুপন ছাড়া কেউ কিন্তু লাইনে দাঁড়ালে তারা কিন্তু খিচুড়ি ভোগ পাবেন না। এবং ভেতরে আরেকটা যেটা দেখিয়েছি সেটা কিন্তু রয়েছে মহাপ্রসাদের লাইন, এটা রয়েছে খিচুড়ি ভোগের লাইন। এবং এখানে ভোগ খাওয়ানোর যে সময় সময় কিন্তু স্টার্ট হয় 1:30 থেকে, তো অতএব কিন্তু আপনার তার আগে কিন্তু কুপন কেটে নিতে হবে। এবং এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে কিন্তু আপনার 300 টাকার বিনিময়ে এখানে থাকতে পারবেন। এটা কিন্তু মেন মন্দিরের যে মানে গর্ভগৃহ থেকে বেরিয়ে কিন্তু এই সাইডেও আপনি এখানে মার্কেটিং রয়েছে, এখান থেকে কিন্তু আপনার চাইলে কিন্তু এখানে অনেক কিছু কিন্তু দেখতে পেয়ে যাবেন, সেগুলো চাইলে কিন্তু পারচেস আপনারা অবশ্যই কিন্তু করতে পারেন। এখানে কিন্তু প্রচুর দোকান বসেছে, টোটাল কিন্তু একটা ছোট্টখাট্টো মেলা টাইপের হয়ে আছে, কারণ এখানে কিন্তু শ্রাবণ মাস শুরু হচ্ছে, তাই শ্রাবণ মাসে কিন্তু অনেক দর্শনার্থী এখানে কিন্তু আসে, সেহেতু তাদের জন্য কিন্তু এখানে সামান্য কিছু দোকানও কিন্তু বসেছে। আপনার চাইলে কিন্তু বাড়ির জন্য এখান থেকে যাবতীয় জিনিসপত্র যেগুলো থাকে সেগুলো কিন্তু কিনতে পারবেন। এখানে কিন্তু লোকনাথ বাবার মূর্তিও আপনার চাইলে কিন্তু সেগুলো পেয়ে যাবেন, আরও অনেক জিনিস কিন্তু রয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং একটা শেয়ার করবেন, এবং নেক্সট ভিডিও আপনার কোথায় দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ব্লগ নিয়ে, আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।